আমার একটা মিডল ক্লাস বাঙালি চাই যার বিয়ে হচ্ছে না আর পুরো সিনেমায় প্যান প্যান করবে। হ্যালো পরমব্রত। আরেকটা অ্যাক্টর চাই যে পুরো সিনেমায় প্রেম করবে কিন্তু এন্ডে মেয়েটা চিট করে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যালো আবির, ফ্রি আছিস? এটা আমার এই বছরের থার্ড ফিল্ম আর তোমরা তো জানোই আমি বছরের থার্ড ফিল্ম একজনের সাথেই করি। হ্যালো, হ্যাঁ বুম্বাদা কেমন আছো? চলে আসো, থার্ড ফিল্ম করছি যে। আমার এমন একটা ভেটারান অ্যাক্টর চাই যার জন্য আমায় আর স্ক্রিপ্ট লিখতে হবে না, সে নিজেই কেঁদে কেঁদে স্ক্রিপ্টটা লিখে দেবে। হ্যালো অঞ্জনদা, এই ফিল্মটা তো আমি বিদেশে শ্যুট করছি তাই আমার একটা এনআরআই দেখতে বাঙালি বাবা চাই। যিশু, ফ্রি আছিস? কি সারেগামা বা হোস্ট করছিস আবার? নেক্সট রোলটার জন্যে? না না না, এর জন্যে আমার এইসব এক্সপ্লেনেশন নিড হয় না, দাঁড়াও। হ্যালো অনির্বাণ, হ্যাঁ তুই সেটে চলে আয়, সেটে তোর জন্য একটা রোল তো লিখেই দেবো, তুই সিনেমায় থাকছিস। হ্যাঁ আয়। আবির, যিশু, পরম, মুম্বাদা, অঞ্জনদা, অনির্বাণ, পুরো ইন্ডাস্ট্রি এই ফিল্মে। চলো এবার, এবার সবাই চলো, এবার শুটিং করতে বেরোতে হবে, কামন। আরে বাবা, এটা আবার কার ফোন এলো রে? বাবুল। হ্যাঁ বাবুল বলো। হ্যাঁ তুমি চলে আসো সেটে, তোমায় একটা দুটো সিনে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ না না না, এবার আর গুন্ডার রোল দেবো না, আসো। অ্যাক্ট্রেস কাকে নেব? দেখে নি একটা স্পিন দা হুইল করে দেখে নি। কে এলো, কে এলো, কে এলো? শ্রাবন্তী, শ্রাবন্তী। হ্যালো শ্রাবন্তী, হ্যাঁ চলে। না না, তোকে যিশুর বউ বানাবো না এই ফিল্মে, তুই আয়। নেক্সট ফিল্ম, নেক্সট ফিল্ম। কাকে অ্যাক্ট্রেস নি? রাইমা, রাইমা। তনুশ্রী, হ্যাঁ তনুশ্রী, হ্যাঁ চলে আয়, চলে আয়। সবার সাথেই তো কাজ করে ফেললাম, তোর সাথেই বাকি। এই দাঁড়াও দাঁড়াও, এটা কি ক্লাইম্যাক্স হচ্ছে? আরে ক্লাইম্যাক্স ঢোকার আগে অনুপম একটা গান ঢুকিয়ে দে। এ দাঁড়াও দাঁড়াও, এটা কি ইন্টারভেলে যাচ্ছি? ইন্টারভেলের আগে অনুপম একটা গান ঢুকিয়ে দে। এই এটা বুম্বাদা ঢুকছে, বুম্বাদা ঢোকার আগে অনুপম একটা গান ঢোকা। হ্যাঁ রূপমকে নিয়ে আয়, দুজনে একসাথে গান ঢুকিয়ে দে। এটা তো প্লট টুইস্টের সিনটা, প্লট টুইস্টের আগে অনুপম। কি আমার ট্রেলার জানতে চান? ট্রেলার আবার নতুন কি? প্রথম শটে পরম থাকবে, নেক্সট শটে আবির, দিয়ে রাইমা ঢুকবে, দুজনকার ব্যান্ড বাজাবে, সাইডে অনির্বাণ গান গাইবে, গিটার বাজাবে, মনোলগ মারবে। আর এইসব যখন এত হ্যাস্ত ন্যাস্ত চলবে, ঠিক তখনই অনুপমের গান ঢুকিয়ে দেবো। হ্যাঁ আমার কি, অডিয়েন্স পুরো ইমোশনাল রোলার কোস্টারে থাকবে, ঠিক তখনই আমার একটা বাবুলের শট দেখে দেবো। ওখানে পরম রাইমাকে বিয়ে করবে, এখানে আবে খেপে বম হবে, অনির্বাণ মনোলগ পেরে যাবে, যিশু বাইরে থেকে আসতে পারবে না কারণ সব এরপর বন্ধ, করোনা ভাইরাস। তো আমার লাস্ট সিনে পুরো ইন্ডাস্ট্রি, স্বস্তিকা, তনুশ্রী, যিশু, আবি, রাইমা সবাই একসাথে থাকবে। আর তারপরে দ্য মোস্ট আইকনিক সিন অফ দ্য ট্রেলার আসবে, সে কি আমার বলতে, স্টোরি, স্ক্রিন প্লে, লিরিক্স অ্যান্ড ডিরেকশন বাই, অবশ্যই, ঠিক ধরেছেন, ইয়ার্স ট্রুলি সৃজিত মুখার্জি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি শেয়ার করে দাও, এক্ষুনি শেয়ার করে দাও। অলসো আমি কোয়ারেন্টাইন মোডে চলে গেছি আর তোমাদেরও রিকোয়েস্ট করবো কোয়ারেন্টাইন মোডে চলে যেতে। কিন্তু যেটা ভালো খবর সেটা হচ্ছে আমি বাড়িতে থেকে তোমাদের কাছে রোজ একটা করে, অ্যান্ড ইফ নট এভরি ডে এভরি টু ডেজ একটা করে ভিডিও নিশ্চয়ই ছাড়বো। তাই আমার ফেসবুক পেজটা এক্ষুনি লাইক আর ফলো করে দাও, ইনস্টাগ্রামে যাও। আমি যদি রোজ ফেসবুকে একটা করে ভিডিও নাও ছাড়তে পারি, ইনস্টাগ্রামে আমি প্রতিদিন একটা করে কন্টেন্ট ছাড়বই। সো এক্ষুনি আমার ইনস্টাগ্রামে ফলো করে দাও @ প্রিয়ম ঘোষ। আর এই ভিডিওগুলো প্লাস লঙ্গার ফরম্যাট কন্টেন্ট দেখার জন্য আমাকে ইউটিউবে ফলো করে দাও, উইচ ইজ প্রিয়ম ঘোষ আগেন। আর এখনও যদি এই ভিডিওটা আপনারা দেখছেন আর শেয়ার যদি না করে থাকেন, কমেন্ট যদি না করে থাকেন আপনার ফেভারিট পার্ট, কি করছেন আমার আর কিছু বলার নেই, এক্ষুনি শেয়ার করুন। হ্যাঁ পরম আসছি দাঁড়া, আপনারা শেয়ার করুন, আমি শ্যুট করে আসি।